হ্যালো আজ কাল করতে আসলাম কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং কি ধরনের ইউনিভার্সিটিতে সেটা নিয়ে আপনার আগে দেখতে হবে সেটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তখন সেখানে অ্যাপ্লিকেশন ফি কীরকম অনেক ইউনিভার্সিটিতে ওয়েভার দেয় অনেক ইউনিভার্সিটিতে দেয় না এবং আপনার আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে আপনার অ্যাপ্লিকেশনগুলো ঠিক করতে হবে আপনি কয়টা করতে পারবেন তো আপনি কি সবগুলোই এই টপ টিয়ার ইউনিভার্সিটিতে করবেন নাকি মোটামুটি টিয়ারে করবেন নাকি কি এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো গর্ভতা যেটা উপদেশ সবার জন্য সেটা হচ্ছে তিন ক্যাটাগরির ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন প্রথম ক্যাটাগরি হচ্ছে টপ টিয়ার যেটাতে গেলে আপনি ধন্য হয়ে যাবেন তৃতীয় ক্যাটাগরি হচ্ছে একদম নিচের টিয়ার যেটাই গেলে ইউনিভার্সিটি ধন্য হয়ে যাবে আর অবশ্যই মাঝামাঝি হচ্ছে ঠিক সেই টিয়ারে ইউনিভার্সিটিগুলো যেগুলো আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে তো এই ক্ষেত্রে একটা জিনিস হিসাব রাখতে হবে যে আপনি এখানে করবেন তো সাধারণত যেটা বলা হয় সেটা হচ্ছে আপনি যদি সর্বমোট দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তার মধ্যে আপনি দুটি থেকে তিনটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যেগুলো টপ টিয়ার এবং দুটি থেকে তিনটিতে অ্যাপ্লাই করবেন যেগুলো একদম নিচের হিসাবে নিচের ক্যাটাগরিতে তাহলে কি হচ্ছে আপনার কাছে নিশ্চিত অ্যাডমিশন আসবে এরকম আপনি তিনটে ইউনিভার্সিটির হাতের কাছে থাকল এছাড়াও আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে এরকম আরও চারটি ইউনিভার্সিটি থাকছে এই চারটা ইউনিভার্সিটির থেকে আপনি যদি অ্যাডমিশন পান তাহলে ভালো আর যদি আপনার কপাল ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে টপ টু ইউনিভার্সিটিতে আপনি পাচ্ছেন সেই ক্ষেত্রে তো সবচেয়ে ভালো তো এই যে কপালের ব্যাপারটা এটা আসলে কি আমি এর আগের একটা ভিডিওতে আলাপ করেছিলাম যে আপনার প্রোফাইল ভালো থাকলেও অর্থাৎ আপনার জিআর টোফেল স্কোর ভালো আপনার সিজিপিএ ভালো আপনার পাবলিকেশন ভালো সব কিছু ভালো থাকার পরেও আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স নাই পেতে পারেন এবং এর কারণটা হচ্ছে ম্যাচ না করা আমি একজনের কথা উদাহরণ হিসেবে দিতে পারি সে হচ্ছে অ্যাকাডেমিয়াতে খুবই ভালো রেজাল্ট বলা এবং তার সাবজেক্টটা সে খুবই ভালো এবং এটাও জানি যে সে আমেরিকা এবং ক্যানাডা এই দুটি জায়গায় অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল মজার বিষয় হচ্ছে তার প্রোফাইল খুবই 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 ভালো আমার থেকেও ভালো এই অবস্থাতেও তার ক্যানাডার একটা ইউনিভার্সিটি থেকেও অ্যাডমিশন আসেনি এবং আমেরিকার প্রায় সবগুলো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন এসেছে তো এই যে পার্থক্যটা এটাকে আসলে প্রোফাইল খারাপ বলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে ওইসব প্রোগ্রামের ম্যাচ হয়নি বলে ওইসব প্রোগ্রাম কমিটি মনে করেছে কানাডাতে যেগুলো ছিল সেজন্য তাকে নেওয়া হয় নাই এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারের একটা কিছু ভিশন থাকে এবং একটা মিশন থাকে আপনি যখন আপনার এসওপি দিচ্ছেন আপনি তখন আপনার যে ভিশনটা সেটা তাদের সঙ্গে শেয়ার করেন তো আপনার এই যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা যদি সেই ইউনিভার্সিটির সঙ্গে ম্যাচ না করে তাহলে সেই ক্ষেত্রে তারা মনে করবে যে আপনি এখানে আসলে আপনার ক্ষতি হবে এবং আপনার সেই ক্ষতিটা না হওয়ার জন্যই তারা কিন্তু আপনাকে নিতে চাইবে না সুতরাং এই সকল ক্ষেত্রে হাল ছাড়ার কিছু নেই সবাই উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে থাকুন অবশ্যই কোনো না কোনো সময় হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা রইল